আলিপুরদুয়ারে ইন্টার স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল জোন স্পোর্টস। এদিনে এই খেলায় মোট 84টি ইভেন্টে 400 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আলিপুরদুয়ার ইন্টার স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল জোন স্পোর্টস। এদিন আলিপুরদুয়ার হাই স্কুলের ময়দানে এই খেলায় অংশগ্রহণ করেন আলিপুরদুয়ার জোনের প্রায় প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা। এদিনে এই খেলায় মোট 84টি ইভেন্টে 400 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আমাদের এই ইন্টার স্কুল যে কম্পিটিশনটা হচ্ছে সেখানে সর্বমোট 84টা ইভেন্টে খেলা হবে এবং প্রায় 400 ক্যান্ডিডেট খেলোয়াড় এখানে অংশ নিচ্ছে। আর টোটাল জেলার থেকে কি এখানে সমস্ত স্কুল পার্টিসিপেট করেছে? না, অ্যাকচুয়ালি আমাদের খেলার যে ধাপগুলো এইভাবে করা হয়, প্রথমে আমাদের এখানে ইন্টার স্কুল খেলাগুলো হয় কয়েকটা জোনের মধ্যে, তারপর সেই জোন থেকে খেলা হয় ডিস্ট্রিক্ট লেভেলে, এবং ডিস্ট্রিক্ট থেকে স্টেট এবং স্টেট থেকে ন্যাশনাল, এই ক্রম অনুসারে খেলাগুলো হয়ে থাকে। আমাদের এখানে খেলা হচ্ছে আলিপুরদুয়ার ওয়েস্ট জোন কাউন্সিল, অর্থাৎ আলিপুরদুয়ার জেলার 4টি কাউন্সিল রয়েছে, জোন কাউন্সিল, সেই 4টির মধ্যে 1টি জোন কাউন্সিল হলো আলিপুরদুয়ার ওয়েস্ট জোন কাউন্সিল। এই বিষয়ে কোষাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ বলেন, এই খেলা চলবে আগামী 2 দিন ধরে। প্রাথমিক পর্যায়ে খেলার পর উত্তীর্ণকারীরা জেলা স্তর এবং রাজ্য স্তরে খেলায় অংশগ্রহণ করবে। এরপর এখান থেকে খেলে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা যাবে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা হবে এবার পালাকাটাতে। আমার সাথে রয়েছে আমার জোন সেক্রেটারি কিঙ্কর বিশ্বাস, আমি সুপ্রিয় ঘোষ। আমরা আমাদের এখানে 32টা স্কুল জয়েন করেছে এবং 32টা স্কুলের অভূতপূর্ব খেলোয়াড়ের উপস্থিতি আমরা এখানে এবার লক্ষ্য রাখছি। আমরা খেলাধুলাটাকে চালাচ্ছি জোনের ফিজিক্যাল টিচার হিসাবে, এবং আমরা চাই ছেলেমেয়েরা আরও ভালো করে তারা তাদের জীবনের পথে অগ্রসর হয়ে যাক, কেননা এখান থেকেই আমরা স্বপ্না বর্মনকে পেয়েছি এবং আরও অনেক অ্যাথলিট আমরা এসব খেলার থেকেই পেয়েছি। আলিপুরদুয়ার থেকে অর্পণ ঋষির রিপোর্ট, ভয়েস আপ কি আওয়াজ।